শনিবার পর্যন্ত দেশের বিভিন্ন এলাকায় ভারী বৃষ্টি সহ পাহাড় ধসের আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। মৌসুমি বায়ু সক্রিয় থাকার কারণেই সারা দেশে বৃষ্টি হচ্ছে, আর ভারী বর্ষণের ফলে চট্টগ্রাম সহ পাহাড়ি এলাকায় ভূমিধস হতে পারে। অধিদপ্তর জানায়, শুক্রবার ময়মনসিংহ, ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, বরিশাল ও সিলেট বিভাগের বেশিরভাগ জায়গায় এবং রংপুর ও খুলনা বিভাগের অনেক স্থানে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। শনিবারও দেশজুড়ে ভারী বর্ষণের পূর্বাভাস রয়েছে।